আমার ভরাগুড়ি আঞ্চলিক উদ্যোগ আমার 512তম জিত শিলেরায় দিবস আছিল, আমি তাকে উদযাপন করলো। আমার শিলেরায় কার্য জন্মদিবস আমি আমার যে আপনার পতাকা উত্তোলন করলো, তারপর শিলেরায় সেনা মহিলা সমিতি আর কালচারেল আর শহীদ বেদীত মাল্য অর্পণের লগতে আমার জেলারায় প্রতিমূর্তি মাল্য অর্পণ করি, মানে এইখিনি কার্যসূচী পালন করল। বিশ্বজিৎ রায় ডাঙরিয়ায় যেহেতুকে জ্ঞানী ব্যক্তি, কারণ আকাশর মূলতে বিশ্বজিৎ রায় আছিল, ই ভালদরে জানে যে কোনজন মানুষ আজি তার যেতিয়া সভাপতি পদটো পরিচালনা করেছিল ভালদরে জানিছিল। কিন্তু আজি যে গকুল বর্মন ডাঙরে যেহেতুকে বিশ্বজিৎর তুলনায় আজি জুনিয়র হয়, সি ভালদরে হয়তো নাজানে। কিন্তু আমি যে কে এসির যাক ভুয়া প্রতিশ্রুতি বলে কলে আমার বিশ্বজিৎ রায় ডাঙরিয়া, কিন্তু আমিও হয়তো সন্দেহ, কারণ আমিও ইমানখিনি নাজানো। কিন্তু তথাপিও আমি বিশ্বজিৎ রায় ডাঙরিয়ার মুখত যেখানে শুনেছো, হ্যাঁ নিশ্চয় এই ভালদরেই জানে। সেই কারণে হয়তো আজি প্রকাশিত হল যে বলে কে এসির কিছু মানুষক ভুয়া শহীদ সজাই তার পয়সাখিনি আত্মসাত করলে। আমি কিন্তু আক্রাসুয়ে যদি প্রকৃততে যেহেতুকে আমি পশ্চিম কোকরাঝার জেলার দায়িত্ব ভারত ময়ও সভাপতি হিসাবে আছো, যদি প্রকৃততে এনেকা ধরনের ঘটনা ঘটিছে, কিন্তু আমি সরকার তথা আজির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মালে দাবি জানাও যে সিবিআই তদন্তর জড়িয়ে এই কথাখিনি প্রকাশ হবো।